كبيرو مش وداعك وارحمنا كبيرو كبيرو আমার পড়াবো কেবা করে পড়াবে তাই তো কনফিউজ শরীফের তিন আমার শরীফ হয় কেবা করে শোনা লাগবে মানুষের দিন এটা হয় কেবা করে আমার অত্র এলাকায় শিক্ষিত বলতে তো খেলা এমন এক মিবাই আছে মাঠেও তো চলে এলাম এই সময় তো মিবার ঘাস কাটার কথা বেশি শিক্ষিত তো এখন তো বেশি শিক্ষিত মানুষ ঘাসই কাটে খুঁজে দেখে গিন হা হা এ মিবাই তো না আমি কি আপনার মতো আর মতো শিক্ষিত আমি হলে ছয় গ্রামে টাকা জমা করে আমার টাকার অভাব নাই বেশি শিক্ষিত করে কি গাছ কাটা লাগছে উঠা কথা লা কথা লিখি কোন শরীফ শরীফ বা কিনারে এতদিন এলাকায় বাস করতে জানেন এই দুজন লোকে চেনেন না আর ঘরের লোক বলে এরকম হয় ঘরের লোকের কথাই মনে থাকে না আপনি আব্বুল নাই তো শরীফা শরীফ তো সে আমার নানা রাঙ্গাটা বাড়ি আছে নাকি না ওই শরীফ শরীফ আলা ওটা চিনি আমার বোর্ড নাম আমি জানি ওটা আমার আবিরান বাদ দেন আগে কয়া নেই কোন কোন কি সমাধানটার সমস্যা করে দেন কোন সমস্যা আমি হবে ওই ইসি সেভেনের বোর্ড আমার গেদার সেভেনের বোর্ড হ্যাঁ আমি তো অল্প শিক্ষিত জানেন ওই বাংলা পড়ার জন্য একটু পড়ায় বসাবেন এমন একটা গল্প আছে শরীফের তিন শরীফা মানে ওই একটা সওয়াল থায়ে হ্যালো ওই গল্পের পিছনে একটা সওয়াল থায়ে আমি গল্পটা ফুল পড়লাম ওই গল্পটা একটা সওয়াল থায়ে ওই সওয়াল বলে কুটিও তো লজ্জা করছে সওয়াল মনে 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 করে মিয়া করছি তাহলে কি সেটা নাই তাও তো কই পারলাম না ওই ওই গল্পে ফুল মানে বোঝাইছে যে সওয়ালের দিন কেবা করে দিন মিয়া আওয়াজ আসছে ওই ওইটা বলে শরীফ শরীফ আর সওয়ালের বলে এইটা পড়ায় না এইটা বলে সওয়াল বলে মস্তিষ্ক ঠিক থাকবি নি কেমন গল্প বললি তাহলে আমিও তো তাই কই এইসব গল্প পড়লে কি সওয়াল বল মানুষ হবে নি সওয়াল বললে তো ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে এইসব গল্প পড়ালে আমার তো সেই সেই সেকালের দিন পরিস্থিতি কোন এসব গল্প পাইনি আরে কোন একবারে আঠা পাইনি একটা গল্প দিছে আর ওইটা যদি সওয়াল বলে সে সওয়াল বলে যদি সওয়াল বল তো সব সওয়াল কমিনি আমারে কাকি সব সমান হয়ে দেন কনফিউজ আমি কি করব সওয়াল বলে আনলে আমার বাদ দেওয়া লাগবে না বোঝা গেছে ওই 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 যে এক স্যার দেখলাম বিরাট ইউনিভার্সিটির এক স্যার হ্যাঁ ওই ওই গল্প পড়ে পড়ায় ওই বইয়ের ওই দুই পৃষ্ঠা আছে না ওই দুই পৃষ্ঠা সিঁড়ি কোলে বইয়ের দাম 70 টাকা হ্যাঁ 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 ওই বইয়ের দুই পৃষ্ঠা সিঁড়ি কোলে বইয়ের দুই পৃষ্ঠা সিঁড়ি দোকানদারের কাছে ফেরত দিকে অর্ধেক দামে বেচো এটা হলো প্রতিবাদ তা দেখলাম হিসাবে ওই দুই পৃষ্ঠা সিঁড়ি দেওয়া লাগবে না বই দেওয়া লাগবে না কোন ধরনের ব্যথা কবই ওই লাইব্রেরি সব লাইব্রেরি সেভেনের বই পাওয়া যায় হ্যাঁ ওই বইয়ের দুই পৃষ্ঠা আছে না ওই দুই পৃষ্ঠা নিয়ে সিঁড়ি দোকানদারের কাছে দিয়ে বেচ দেওয়া লাগবে যাতে একটা প্রতিবাদ হবে আর যাতে সার বলে সব না আসে এইসব প্রতিবাদ খেলে তো সার বলে মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে এই প্রতিবাদই হওয়া লাগবে ভালো বুদ্ধি ধরে স্যার তাহলে আমি আধা মাহা নাই বুঝছেন আপনি লেগে যান আমি গাছ করে কাটি গাছ করে গরু খাওয়ায় গরু একটু মোটা হবে গরু বেশি আমি গরু ধরবো জান হ্যাঁ আর ওই স্যারের কি কথা জানেন ওই স্যার হলো বিরাট ইউনিভার্সিটির চাকরি করতেন ওই স্যারের চাকরি খাওয়া দিচ্ছে একটা কাম করছে কোন এই সত্যি কথা বাংলাদেশে কোনো দামই নাই আপনারা শিক্ষিত মানুষ গাছ কাটবে তার আমি একটা সিটার ছেঁচড়া আমার সম্মান কথা দেখছেন মানে মানে বুঝছি ঠিক আছে আপনি যান আমি আসতে তারপরে আমি দেখছি বই কিনা যত যতই আমি শেষ হয় ওইটাই সাল বলে শিন যায় না সাল বল সব শেষ হয় আমি একবারে শেষ হয় তাহলে কাপড় লাগে না আপনি যান আমি বিষয়টা দেখতে পাবি এটা কথা নাই হ্যাঁ শিক্ষিত সময় দা একবার শেষ করে ফেললি শালা আর কি লেখাপড়া শিখেছি লেখাপড়া শিখে গাছ কাটি খাওয়া লাগছে আগে জানি লেখাপড়া শিখতাম না গাছও কাটা লাগছে না টুকার মতন ঘুরে বেড়াতাম ভাবি থাকতে আলাদা একটা ভালো শার্টও গায়ে থাকতি লুঙ্গি বন্ধ একটা প্যান্টও থাকতি কোনো লাভ নাই লাভ নাই সাল ফলের লেখাপড়া শিখে কোনো লাভ নাই দেশ শেষ শেষ একবারে শেষ।